সাদাকায়নের বা দানের 6 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে, দান করার ক্ষেত্রে আপনার নিকট আত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে। আপনি যখন সাদাকা করবেন, দান করবেন, কিছু টাকা আপনি গরিবের মাঝে বিতরণ করতে চাইবেন, সেক্ষেত্রে আপনার যারা ক্লোজ রিলেটিভস আছে, নিকট আত্মীয়, তারা বেশি হকদার, তারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সুনানে নাসাইতে একটি বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা, মিসকিনকে যখন সাদাকা দেয়া হয় এটা শুধু সাদাকারই সওয়াব হয়। ওয়া আলা যির রাহিমি ইসনাতান, কিন্তু নিকট আত্মীয়দেরকে যদি এই সাদাকাটা দেওয়া হয় সেক্ষেত্রে দুইটা সওয়াব হয়, মানে ডাবল সওয়াব। এক হচ্ছে সাদাকা, সাদাকা দেওয়ার সওয়াব, দুই হচ্ছে ওয়াসিলা, আত্মীয়তার সম্পর্ক, এই রিলেশনশিপকে, এই বন্ডেজকে যে আপনি মজবুত করলেন, এটার সওয়াব। তাই আমরা যখন দান করব, দানের ক্ষেত্রে আমাদের নিকট আত্মীয়রা এই দান পাওয়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পাবে, অগ্রাধিকার পাবে, এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দানের ক্ষেত্রে 7 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে, আত্মসম্মান বোধের কারণে যারা মানুষের দুয়ারে দুয়ারে বা দ্বারে দ্বারে যে হাত পেতে বেড়ায় না, এই সমস্ত লোককে খুঁজে খুঁজে দান করা উচিত। আমি আবার বলছি, নিজেদের আত্মসম্মান বোধের কারণে, আত্মসম্ভ্রমের কারণে যারা মানুষের কাছে হাত পেতে বেড়ায় না, এই জাতীয় লোককে আমাদের খুঁজে খুঁজে বেছে বেছে তাদের কাছে আমাদের দান পৌঁছে দেওয়া উচিত। কিছু লোক আছে তারা এতটাই আত্মসম্মান বোধকে লালন করে যে তাদের ঘরে খাবার নেই, তাদের পেটে খাবার নেই, ক্ষুধা, কিন্তু মুখ ফুটে তারা কারো কাছে বলবে না। গরিবদের এই সমস্যাটা হয় না, যারা মানুষের কাছে চেয়ে অভ্যাস, তারা এবাড়িতে যায়, এর কাছে যায়, ওর কাছে যায়, এখানে দান করা হচ্ছে, এখানে যে লাইনে ধরে হাত পাতে, ওখানে যে লাইন ধরে হাত পাতে। কিন্তু কিছু লোক আছে তারা আত্মসম্মানের কারণে কোথাও লাইন ধরতে পারে না, কারো কাছে বলতে পারে না, তারা এমন ভাবে চলে, তাদের ভেতরকার কষ্টটা, এই কষ্ট তাদেরকে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে ফেলে, কিন্তু তারা কারো কাছে মুখ ফুটে কিছু বলে না। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ওই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে তাদের হাতে তোমার সাদাকা পৌঁছে দাও। এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এ ব্যাপারে আমাদেরকে সূরাতুল বাকারা 273 নম্বর আয়াতে বলেছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিন আত-তাআফফ তা'রিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। মূর্খরা, কিছু নির্বুদ্ধ লোকেরা তাদেরকে দেখে মনে করে যে তারা ধনী, আসলে তারা ধনী না, তাদের আত্মসম্মানের কারণে তারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না, হাত পেতে বেড়ায় না। আমাদের উচিত তাদের কাছে আমাদের দানগুলো পৌঁছে দেয়া। এই কোভিড-19 এই আউটব্রেকের পিরিয়ডে যারা ধনী তারা তো দান করে যাচ্ছেন, আর যারা গরিব তারা এই দান গ্রহণ করছেন, এবং যারা হাত পাতার অভ্যাস আছে তারা সব জায়গায় যেয়ে যেয়ে হাত পাততে পারে, তারা হয়তো একবারের জায়গায় 5 বার 10 বার ত্রাণ পাচ্ছেন বা সহযোগিতা পাচ্ছেন। কিন্তু আত্মসম্মান বোধের কারণে যারা অন্যের কাছে হাত পাততে পারে না, তারা কিন্তু খুব কষ্টে আছেন। অর্থাৎ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে, এই লম্বা লকডাউনের কারণে যাদের উপার্জনের কোনো সুযোগ হয়নি, তারা কিন্তু অনেক কষ্টে ছিল এবং আছে। আমাদের উচিত এই জাতীয় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আত্মসম্মানের কারণে অন্যের কাছে হাত পেতে বেড়ায় না, তাদেরকে খুঁজে খুঁজে যেন আমরা তাদেরকে সহযোগিতা করি।